প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের ফিজিক্স ওয়ান বিষয়টির সরল দোলন গতি বা সিম্পল হারমোনিক মোশন নামে যে অধ্যায়টি আছে সেই অধ্যায়ের পার্ট থ্রি নিয়ে আলোচনা করব। তোমরা ইতিমধ্যে এই অধ্যায়ের পার্ট ওয়ান টু পেয়ে গেছো। আজকে পার্ট থ্রিতে এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা টপিক নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় সরল দোলন গতি বা সরল ছন্দিত স্পন্দন গতি কি, এর বৈশিষ্ট্যগুলো কি কি। এরপরে দিয়েছি দেখো সরল দোলন গতির অন্তরক বা ব্যবকলনীয় সমীকরণ এবং সরল দোলন গতির অন্তরক বা ব্যবকলনীয় সমীকরণের সমাধান। এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রায় সময় পরীক্ষা প্রশ্ন আসে, অতএব এই টপিকগুলো তোমাকে অবশ্যই ভালো করে পড়তে হবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমি প্রথমে সরল ছন্দিত স্পন্দন গতি বা সরল দোলন গতি কি সেই বিষয়টা নিয়ে আলোচনা করেছি। সরল দোলন গতি বা সরল ছন্দিত স্পন্দন গতি মানে হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। তো আমরা এখানে প্রথমে সংজ্ঞাটা দেখে নিব। যদি পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তুর ত্বরণ একটি নির্দিষ্ট বিন্দু থেকে এর সরণের সমানুপাতিক এবং সর্বদা ওই বিন্দু অভিমুখী হয় তাহলে বস্তুর এই গতিকে সরল ছন্দিত স্পন্দন গতি বলে। সরল ছন্দিত স্পন্দন গতি বুঝতে হলে তোমাকে আগে বুঝতে হবে পর্যাবৃত্ত গতি বলতে কি বোঝায়। আমরা জানি কোন একটা বস্তু যদি তার গতিপথে কোন একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে তখন ওই গতিটাকে বলা হয় পর্যাবৃত্ত গতি। তো সরল ছন্দিত স্পন্দন গতিটা কিন্তু এক ধরনের পর্যাবৃত্ত গতি। তো সংজ্ঞায় আমরা বলছি পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোন একটা বস্তুর ত্বরণ যদি একটা নির্দিষ্ট বিন্দু থেকে সরণের সমানুপাতিক হয় এবং সর্বদা ওই বিন্দু অভিমুখী হয় তখন বস্তুর এই গতিটাকে বলা হয় সরল ছন্দিত স্পন্দন গতি। যেমনটা আমরা সরল দোলকের ক্ষেত্রে দেখেছি, সরল দোলকের ববকে একটু টেনে ছেড়ে দিলে দেখবে সবসময় এটার গতির দিকটা হবে সাম্যাবস্থান অভিমুখী, অর্থাৎ একটু টেনে ছেড়ে দিলে যে প্রান্তেই যাক না কেন সেই প্রান্ত থেকে আবারও সাম্যাবস্থানের দিকে ধাবিত হয় এবং এইভাবেই সরল দোলকটা দুলতে থাকে। তো আমরা এখানে সংজ্ঞায় নির্দিষ্ট বিন্দু বলতে বোঝাচ্ছি সাম্যাবস্থানটা, আর সরণ হচ্ছে আমরা যেটা রৈখিক বিস্তার বলেছিলাম। তো রৈখিক বিস্তার এবং ত্বরণ সবসময় সমানুপাতিক হবে কিন্তু দিকটা বিপরীত হয়। তো যাই হোক, আশা করছি সরল ছন্দিত স্পন্দন কি বা সরল দোলন গতি কি সেই বিষয়টা বুঝতে পেরেছো। তো এখন আমরা সরল ছন্দিত স্পন্দন গতির বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তো এখানে সরল ছন্দিত স্পন্দন গতির সংজ্ঞার মধ্যে দেখো আমরা কয়েকটা পয়েন্ট কিন্তু উল্লেখ করেছি। যদি পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তুর ত্বরণ একটি নির্দিষ্ট বিন্দু থেকে এর সরণের সমানুপাতিক এবং সর্বদা ওই বিন্দু অভিমুখী হয়, তো এখানে এই যে কথাগুলোর মধ্যে কিন্তু সরল ছন্দিত স্পন্দনের বৈশিষ্ট্যগুলো আছে। তো সংজ্ঞা থেকে আমরা বলতে পারি সরল ছন্দিত স্পন্দন গতি একটা পর্যাবৃত্ত গতি, এটার ত্বরণ একটা নির্দিষ্ট বিন্দু থেকে সরণের সমানুপাতিক, তারপরে ত্বরণ সর্বদা একটা নির্দিষ্ট বিন্দু অভিমুখী হয়। এখানে দেখো এই সংজ্ঞা থেকে আমরা তিনটা বৈশিষ্ট্য দিয়ে দিচ্ছি। এছাড়া আরো কিছু বৈশিষ্ট্য আছে। এটা একটা স্পন্দন গতি। স্পন্দন গতি কি সেই বিষয়টা তোমরা জানো। স্পন্দন গতি হচ্ছে কোন একটা বস্তুর গতি যদি এমন হয় এটা গতিকালের অর্ধেক সময় একটা নির্দিষ্ট দিকে, বাকি অর্ধেক সময় যদি পূর্ব গতির বিপরীত দিকে চলে তখন এটাকে স্পন্দন গতি বলে। দোলনার গতিটা বা সরল দোলকের গতিটাও এক ধরনের স্পন্দন গতি। তারপর হচ্ছে এটা সরল রৈখিক গতি। এই যে সরল ছন্দিত স্পন্দন গতিটা এটা একটা সরল রৈখিক গতি। আর এর পরের যে দুইটা পয়েন্ট সেটা তো অলরেডি সংজ্ঞার মধ্যে আমরা বলেছি। তো আশা করছি তোমরা সরল ছন্দিত স্পন্দন কি এবং সরল ছন্দিত স্পন্দন গতির বৈশিষ্ট্যগুলো পারবে। তো আমরা পরের স্লাইডটা দেখি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমি সরল ছন্দিত স্পন্দন গতির ব্যবকলনীয় সমীকরণ নিয়ে আলোচনা করেছি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পরীক্ষায় আসার মতো। তো আমরা এটার প্রমাণটা দেখি। তো আমরা এখানে লিখেছি দেখো, মনে করি এম ভর বিশিষ্ট একটি বস্তু কণা সরল দোলন গতিতে আছে এবং এফ কণার উপর ক্রিয়াশীল বল, অর্থাৎ কোন একটা এম ভরের বস্তু কণা সরল দোলন গতিতে আছে এবং এটার উপরে ক্রিয়াশীল বলের মানটা হচ্ছে এফ। এরপরে লিখেছি দেখো পরের লাইনে, টি সময়ে বস্তু কণাটির সরণ এক্স, অর্থাৎ টি সময়ে বস্তু কণাটার রৈখিক সরণের মানটা এখানে এক্স ধরেছি। সরল ছন্দিত স্পন্দনের ক্ষেত্রে এফ প্রপোর্শনাল মাইনাস এক্স, অর্থাৎ বল সরণের সমানুপাতিক কিন্তু দিকটা বিপরীত। তো এখানে যে বিষয়টা লিখলাম সেটা আসলে সরল ছন্দিত স্পন্দনের একটা বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যের মধ্যে আমরা পড়ে এসেছি ত্বরণটা সরণের সমানুপাতিক কিন্তু দিকটা বিপরীত হয়। এছাড়া পার্ট টু তেও আমরা এটার প্রমাণটা দেখেছি সরল দোলকের ক্ষেত্রে। সরল দোলকের গতি যে সরল ছন্দিত স্পন্দন গতি সেই প্রমাণের মধ্যে আমরা বলেছিলাম কোন বস্তুর গতিটা যদি এমন হয় যে এ প্রপোর্শনাল মাইনাস এক্স, অর্থাৎ ত্বরণটা সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী যদি হয় তখন আমরা সেই গতিটাকে বলতে পারি সরল ছন্দিত স্পন্দন গতি। আর ত্বরণ মানেই হচ্ছে বল, অর্থাৎ বলের কারণেই ত্বরণটা সৃষ্টি হয়, অতএব আমরা লিখতে পারি এফ প্রপোর্শনাল মাইনাস এক্স। তো এর পরের লাইনে দেখো আমরা বা দিয়ে লিখেছি, বা এফ সমান হবে মাইনাস কে এক্স।
এখানে কে হচ্ছে একটা ধ্রুবক সংখ্যা, এটাকে বলা হয় বল ধ্রুবক। এই যে দেখো নিচে আমি এই কথাগুলো লিখেছি, এখানে কে একটি ধ্রুবক সংখ্যা, একে বল ধ্রুবক বলা হয়। তো নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি এম ভর বিশিষ্ট কোন একটা বস্তুর ত্বরণ যদি এ হয় তখন এটার উপরে ক্রিয়াশীল বলের মানটা হয় এফ সমান এম এ। এই যে দেখো আমরা এই কথাগুলো লিখেছি যে নিউটনের গতির দ্বিতীয় সূত্রটা এফ সমান এম এ। তো সুতরাং যে আমরা লিখতে পারি এম এ সমান মাইনাস কে এক্স, কারণ পূর্বে আমরা পেয়েছি বল সমান হচ্ছে মাইনাস কে এক্স, এই যে পূর্বের লাইনে। অতএব এই দুইটা সমীকরণ থেকে আমরা লিখতে পারবো এম এ সমান মাইনাস কে এক্স। এর পরে লিখেছি দেখো, কিন্তু ত্বরণ এ সমান আমরা জানি বেগের পরিবর্তনের হার, অর্থাৎ ডিডিটি অফ বি বা ডিবি বাই ডিটি। আবার বি মানে হচ্ছে সরণের হার, এই ভিটাকে আমরা লিখতে পারি ডিএক্স বাই ডিটি, তার মানে কি হবে ডিডিটি অফ ডিএক্স বাই ডিটি। তো এর পরে লাইনে আমরা এটাকে লিখতে পারবো ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, অর্থাৎ এক্স কে টি এর সাপেক্ষে দুইবার অন্তরীকরণ বা ব্যবকলন করা হচ্ছে এখানে। সুতরাং ত্বরণের মানটা আমরা পেয়ে গেলাম ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার। তো এই মানটা যদি আমরা পূর্বের সমীকরণ বসিয়ে দিই এম এ সমান মাইনাস কে এক্স এই সমীকরণের মধ্যে যদি আমরা বসিয়ে দিই তাহলে আমরা লিখতে পারবো এই যে দেখো সুতরাং দিয়ে লিখেছি, সুতরাং এম ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার এর মানটা বসিয়ে দিলাম সমান হবে মাইনাস কে এক্স। আর এই সমীকরণ থেকে আমরা পরের লাইনে দেখো লিখেছি বা ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, এখানে এম টাকে আমরা ডান পাশে নিয়ে এসেছি যেহেতু পূর্বের লাইনে গুণ ছিল ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার এর সাথে, অতএব এম টাকে ডান পাশে আনলে এটা ভাগ হবে। এই যে দেখো আমরা লিখেছি মাইনাস কে বাই এম ইন্টু এক্স, এক্সটাকে বাইরে লিখলাম। আর এটাকে আমরা এক নং সমীকরণ দিব, এই বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে এক নং সমীকরণটা। তো আমরা পরের স্লাইডটা দেখি, এই স্লাইডে আমি লিখেছি আবার কণাটির কৌণিক বেগ যদি ওমেগা হয় তখন আমরা জানি এ সমান হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, এরকম একটা সূত্র আমরা জানি এ সমান হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তো এখান থেকে আমরা লিখতে পারবো বা ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার সমান হবে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, কারণ আমরা পূর্বের স্লাইডে দেখেছি এ মানে হচ্ছে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার। আর এই ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার মানে আমরা পূর্বের লাইনে দেখেছি যে এক্স কে টি এর সাপেক্ষে দুইবার অন্তরীকরণ বা ব্যবকলন করতে হয়, তখনই আমরা এর মানটা পাই, অর্থাৎ এর সমান লিখতে পারবো আমরা এক্স এর দুইবার ব্যবকলন টি এর সাপেক্ষে। আর এটাকে লেখা হয় ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার। তো এখানে এর মান বসিয়ে আমরা পেয়েছি ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, এটাকে আমরা 2 নং সমীকরণ দিয়েছি। তো এখন 1 নং ও 2 নং হতে পাই, অর্থাৎ পূর্বের স্লাইডে যে 1 নং সমীকরণটা আমরা পেয়েছিলাম ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার সমান ছিল মাইনাস কে বাই এম এক্স, আর এখানে 2 নং সমীকরণটা পেলাম। এই দুইটা যদি আমরা একসাথে করি, যেহেতু উভয় পাশে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার আছে, অতএব আমরা লিখতে পারবো এখান থেকে যে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল কি হবে মাইনাস কে বাই এম এক্স। তো এক্স এক্স যদি কাটা যায় আর মাইনাসটা যদি উভয় পক্ষ থেকে বাদ দেই তাহলে ওমেগা স্কোয়ার সমান হবে কে বাই এম। তো এই যে ওমেগা স্কোয়ার এর মানটা হয় কে বাই এম, এই মানটা যদি এখন আমরা 1 নং সমীকরণে বসিয়ে দিই, এই যে 1 নং সমীকরণটা আমি পাশে বক্সে দিয়ে দিয়েছি তোমাদেরকে পূর্বের স্লাইডে ব্যাক করতে যেন না হয় সেই জন্য আমি এখানে দিয়ে দিলাম। তো এই 1 নং সমীকরণের মধ্যে যদি তুমি কে বাই এম এর পরিবর্তে ওমেগা স্কোয়ার বসাও তাহলে সমীকরণটা হবে এই যে দেখো আমি লিখেছি, সুতরাং 1 নং হতে পাই ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এখন এই মাইনাস ওমেগা স্কোয়ার এক্সটাকে যদি আমরা বাম পাশে নিয়ে যাই তখন এটা প্লাস হয়ে যাবে। এই যে দেখো পরের লাইনে লিখেছি বা ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল 0, এটা হচ্ছে 3 নং সমীকরণ। আর এই 3 নং সমীকরণটাকে বলা হয় সরলচন্দ্রিত স্পন্দন গতির ব্যবকলনীয় বা অন্তরক সমীকরণ। তো আশা করি তোমরা সরলচন্দ্রিত স্পন্দন গতির ব্যবকলনীয় সমীকরণ কিভাবে বের করতে হয় সে বিষয়টা বুঝতে পেরেছো। আমরা পরের স্লাইডটা দেখি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমি সরলচন্দ্রিত স্পন্দন গতির ব্যবকলনীয় সমীকরণ যেটা আমরা পূর্বের স্লাইডে বের করেছি সেটার সমাধান নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ সেটার সমাধানটা আমরা বের করব। তো আমি এখানে লিখেছি দেখো, আমরা জানি সরলচন্দ্রিত স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণ ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল 0, এটা আমরা পূর্বের প্রশ্নে প্রমাণটা দেখেছিলাম। তো এটাই হচ্ছে মূলত সরলচন্দ্রিত স্পন্দন গতির ব্যবকলনীয় সমীকরণ, আর এটাকে আমরা এখন 1 নং সমীকরণ দিব। তো এরপরে আমি লিখেছি দেখো, মনে করি উক্ত সমীকরণের একটি সমাধান x ইকুয়াল a সাইন ওমেগা t প্লাস ডেল, এখানে যেহেতু চলকটা x অতএব আমরা এটাকে এরকম ধরতে পারি যে x এর মান হচ্ছে a সাইন ওমেগা t প্লাস ডেল। যেহেতু 1 নং সমীকরণটা একটা সরলচন্দ্রিত স্পন্দন গতির সমীকরণ অতএব এটা সমাধানটা আমরা এরকম লিখতে পারি। এর পরের লাইনে লিখেছি দেখো, এখন 2 নং সমীকরণকে সময়ের সাপেক্ষে পরপর দুইবার ব্যবকলন করে পাই। এই যে 2 নং সমীকরণে x ইকুয়াল a সাইন ওমেগা t প্লাস ডেল, অর্থাৎ 1 নং সমীকরণের সমাধান হিসেবে যে সমীকরণটাকে
আমরা ধরেছি সেটাকে যদি সময় সাপেক্ষে আমরা পরপর দুইবার অন্তরীকরণ করি তাহলে আমরা কি পাবো, এটা আমি দুই ধাপে দেখিয়েছি। এই যে দেখো, প্রথম লাইনে এক্স কে আমরা টি এর সাপেক্ষে অন্তরীকরণ করছি, যেহেতু এক্স এর মানটা আমরা ধরেছিলাম এ সাইন ওমেগা টি প্লাস ডেল, এখানে এটা হচ্ছে বিস্তার, যেহেতু এখানে এটা ধ্রুব রাশি অর্থাৎ এটাকে বাইরে নিয়ে যেতে পারি পরের লাইনে, আর সাইন ওমেগা টি প্লাস ডেল এটার মধ্যে যেহেতু চলক আছে অর্থাৎ টি আছে, অতএব এটাকে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে ভিতরে রাখবো, এই রাশিটাকে মূলত টি এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তো এর পরের লাইনে আমি লিখেছি দেখো ওমেগা এ কজ ওমেগা টি প্লাস ডেল, এইটা আমরা কিভাবে পাই, আমরা একটা সূত্র ম্যাথমেটিক্স এ পড়ে এসেছি, ডিডিএক্স অফ সাইন এ এক্স সমান হয় এ কজ এক্স, অর্থাৎ এই চলকের সাথে যেটা গুণাকারে থাকবে, এখানে টি টা হচ্ছে মূলত চলক, টি এর সাথে ওমেগা গুণাকারে আছে যেহেতু এটা অনুপাতটা হচ্ছে সাইন, অতএব এটাকে যখন আমরা টি এর সাপেক্ষে অন্তরীকরণ করব প্রথমে চিন্তা করতে হবে এটার মানটা হবে কজ ডি, অর্থাৎ কজ ওমেগা টি প্লাস ডেল হবে, আর যেহেতু টি এর সাথে ওমেগা গুণাকারে আছে অতএব সরাসরি সূত্র হচ্ছে ওমেগাটা বাইরে কজ এর সাথে গুণাকারে থাকবে, অর্থাৎ ওমেগা কজ ওমেগা টি প্লাস ডেল হবে, এই যে ডিডিটি অফ সাইন ওমেগা টি প্লাস ডেল এর মান, এটা তোমরা ম্যাথমেটিক্স 2 এর অন্তরীকরণ অধ্যায়ের মধ্যে পড়েছো। অতএব এই যে ব্র্যাকেটের ভিতরে রাশিটাকে যখন আমরা অন্তরীকরণ করব এটার মানটা হয় ওমেগা কজ ওমেগা টি প্লাস ডেল, আর বাইরে গুণ আছে এ, অতএব আমরা এটাকে লিখতে পারি ওমেগা এ কজ ওমেগা টি প্লাস ডেল। তো এখন এর পরের লাইনে আমরা লিখেছি দেখো, সুতরাং ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, অর্থাৎ পূর্বের লাইনে যে ডি এক্স বাই ডিটি, এক্স কে আমরা টি এর সাপেক্ষে অন্তরীকরণ করেছি, এটাকে যখন আবারও আমরা টি এর সাপেক্ষে অন্তরীকরণ করব, পূর্বের স্লাইডে আমরা এই বিষয়টা দেখেছি ত্বরণের মানের ক্ষেত্রে, যে এটাকে যখন আবারও ডি ডিটি অফ ডি এক্স বাই ডিটি এরকম ভাবে লিখবো, অর্থাৎ টি এর সাপেক্ষে অন্তরীকরণ করব দ্বিতীয়বার, তখন এটাকে লিখে যাবে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, কারণ ডি এক্স বাই ডিটি কে ব্র্যাকেটের ভিতরে রেখে বাইরে যখন আমরা ডি ডিটি লিখবো, অর্থাৎ এই রাশিটাকে এক্স এর সাপেক্ষে আবার অন্তরীকরণ করব, তখন উপরে হবে ডি ডি এক্স, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি ডি স্কোয়ার এক্স, আর নিচে হবে ডি ডিটি, এটাকে সাধারণত লেখা হয় ডিটি স্কোয়ার, অর্থাৎ টি এর সাপেক্ষে এক্স এর দুইবার অন্তরীকরণটাকে লেখা হয় মূলত ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার। তো যাই হোক, এখন এইটার মানটা কি হবে, আমরা ডি এক্স বাই ডিটি এর মানটা পেয়েছি ওমেগা এ কজ ওমেগা টি প্লাস ডেল, তো এখানে ওমেগা এ এই দুইটা কিন্তু ধ্রুব রাশি, অতএব এই দুইটাকে আমরা বাইরে রাখবো, শুধুমাত্র অন্তরীকরণ করব কজ ওমেগা টি প্লাস ডেল কে, এই যে আমরা লিখেছি দেখো, সুতরাং যে লাইনটা লিখেছি এখানে ডান পাশে দেখো ওমেগাটা বাইরে লিখেছি, ডি ডিটি অফ কজ ওমেগা টি প্লাস ডেল লিখেছি ব্র্যাকেটের ভিতরে। তো আমরা এখন এখানে অন্তরীকরণের সূত্র অ্যাপ্লাই করব, আমরা জানি ডি ডি এক্স অফ কজ এ এক্স এটার মানটা হচ্ছে মাইনাস এ সাইন এ এক্স, আমি আবারও বলছি তোমরা ম্যাথমেটিক্স 2 এর অন্তরীকরণ অধ্যায়ে পড়েছো, ডি ডি এক্স অফ কজ এ এক্স এটার মান হয় মাইনাস এ সাইন এ এক্স, আর এখানে যেহেতু কজ ওমেগা টি প্লাস ডেল কে আমরা টি এর সাপেক্ষে অন্তরীকরণ করছি, এখানে টি টা হচ্ছে এক্স এর মতো চলকটা টি, অতএব এই কজ ওমেগা টি প্লাস ডেল, ডেলটাও কিন্তু ধ্রুব রাশি, চলকের সাথে গুণ আছে ওমেগা, অতএব এটাকে যখন আমরা অন্তরীকরণ করব ডি ডি এক্স অফ কজ এ এক্স এর মতো করে লিখতে পারবো, এখানে হচ্ছে এ এর জায়গায় ওমেগা, অর্থাৎ মাইনাস ওমেগা সাইন ওমেগা টি প্লাস ডেল, অর্থাৎ এটার মান হবে মাইনাস ওমেগা সাইন ওমেগা টি প্লাস ডেল, আমরা এটাই লিখেছি, এই যে দেখো ওমেগাটা বাইরে লিখেছি, এই যে মাইনাস সাইন ওমেগা টি প্লাস ডেল, এই মাইনাসটা বোঝানোর জন্য। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছো, আমরা পরের লাইনটা দেখি, দেখো এই যে নিচে বা দিয়ে লিখেছি ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, এটা সমান আমরা লিখতে পারবো, পূর্বের লাইনে ডান পাশের রাশিটা দেখো ওমেগা এ ইনটু ওমেগা ছিল, গুণ করলে কি হবে ওমেগা স্কোয়ার এ, আর যেহেতু এই যে ব্র্যাকেটের ভিতরে মাইনাস আছে মাইনাসটাকে আমরা সামনে নিয়ে যাব, তো মাইনাস ওমেগা স্কোয়ার এ লিখতে পারবো সাইন ওমেগা টি প্লাস ডেল, এটাকে আমরা 3 নং সমীকরণ দিব। তো আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো, আমরা পরের স্লাইডটা দেখি, যে এখানে দেখো আমরা লিখেছি 2 নং ও 3 নং হতে পাই, পূর্বের স্লাইডে 2 নং এবং 3 নং যে সমীকরণ দুইটা পেয়েছিলাম এই দুইটা সমীকরণ থেকে আমরা লিখতে পারবো ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার সমান হবে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, এই যে দেখো আমি এখানে 2 নং সমীকরণটা দিয়ে দিয়েছি এবং 3 নং সমীকরণটাও দিয়েছি, যেহেতু 2 নং সমীকরণে এক্স ইকুয়াল আমরা ধরেছিলাম এ সাইন ওমেগা টি প্লাস ডেল, আর 3 নং সমীকরণের মধ্যেও দেখো এ সাইন ওমেগা টি প্লাস ডেল কিন্তু আছে, আর এখানে সামনে মাইনাস ওমেগা স্কোয়ার আছে, অতএব এই যে এ সাইন ওমেগা টি প্লাস ডেল 3 নং সমীকরণে ডান পাশে, এটার পরিবর্তে যদি আমরা 2 নং থেকে x বসিয়ে দেই তাহলে 3 নং থেকে আমরা লিখতে পারবো d স্কয়ার x / dt স্কয়ার সমান হবে মাইনাস ওমেগা স্কয়ার x, আমরা এটাই এখানে লিখেছি দেখো ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার ইকুয়াল মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তো এখন এই ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার এর মানটা যদি 1 নং সমীকরণে বসিয়ে দিই তাহলে আমরা কি পাবো, এই যে 1 নং সমীকরণটাও বক্সে দিয়ে দিয়েছি দেখো, যে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল 0, এটা ছিল 1 নং সমীকরণ, মূলত এটা ছিল সরলচন্দিত স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণ। তো 1 নং সমীকরণে আমরা এখন ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার এর মানটা বসাবো, আমরা এখানে পেয়েছি মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, তো 1 নং সমীকরণে বসালে কি পাবো, প্রথমে হবে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স প্লাস ছিল এই যে বক্সে দেখো ওমেগা স্কোয়ার এক্স,
তো এখানে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স এবং প্লাস ওমেগা স্কোয়ার এক্স দুইটা কাটা যাবে, অর্থাৎ বাদ যাবে, এটার মানটা জিরো হয়ে যাবে। যেহেতু এখানে ওমেগা স্কোয়ার এক্স এর সামনে একটাতে আছে মাইনাস চিহ্ন আর একটার সামনে আছে প্লাস, অর্থাৎ দুইটা যোগ করলে এটা যোগফলটা কি হয়ে যাবে, জিরো হবে। এই যে আমরা এখানে জিরো লিখেছি দেখো, আর এটাই হবে ডান পক্ষ, কারণ এক নং সমীকরণের ডান পাশে কিন্তু এই যে দেখো বক্সে জিরো আছে। তো এখান থেকে আমরা বলতে পারি যে এক নং সমীকরণে যদি এক্স এর মানটা আমরা এ সাইন ওমেগা টি প্লাস ডেল বসাই, তাহলে এই সমীকরণটা সিদ্ধ হয়। অর্থাৎ এই যে এক নং সমীকরণটা, এই সমীকরণের একটা সমাধান হবে এই যে দুই নং সমীকরণ, কারণ এক নং সমীকরণের সমাধান যদি এক্স না হতো সেক্ষেত্রে এই সমীকরণটা সিদ্ধ হতো না। অর্থাৎ এক্স এর মান যেটা আমরা পেয়েছি, সাধারণত সমাধান বলতে কি বুঝি আমরা, কোন একটা সমীকরণ থেকে এক্স এর মানটা বের করি, চলকের মানটা বের করি। তো এখানে যেহেতু চলকটা এক্স, আমরা দুই নং এ ধরেছিলাম এই চলকের মানটা বা সমাধানটা হচ্ছে এই যে এক্স ইকুয়াল এস সাইন ওমেগা টি প্লাস ডেল। তো এই সমীকরণ অনুযায়ী আমরা যদি এক নং এ মানগুলো বসাই, তাহলে দেখা যায় যে এই সমীকরণের ডান পাশ এবং বাম পাশটা সমান হয়, অর্থাৎ বাম পাশে জিরো হয় আর ডান পাশে তো জিরো আছে। অতএব আমরা বলতে পারবো যে এই সমীকরণের একটা সমাধান হচ্ছে দুই নং সমীকরণ। আমরা এটাই লিখেছি দেখো, সুতরাং এক নং সমীকরণে এক্স ইকুয়াল এ সাইন ওমেগা টি প্লাস ডেল বসালে সমীকরণটি সিদ্ধ হয়, অতএব এটি সরলছন্দিত স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণের একটি সমাধান। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এই স্লাইডের তিনটা প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ, তোমাকে অবশ্যই গুরুত্ব দিয়ে পড়তে হবে।